উপস্থিত বৈঠকের দিনই ভাই 10 টাকা দিয়ে লটারি কিনলেন, ও লোকটা চিৎকার করছে যদি লাগায় যায় 40 লক্ষ টাকা। এই কথা শুনে 10 টাকা দিয়ে লটারি কিনলেন, এই পাপ আর ক্ষমা হবে না, এমনিতে আর হবে না। রাতে উঠে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে বলতে হবে, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তোমার নিকট ফিরে যেতে চাই, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি যে বড় দয়াবান, তুমি যে বড় ক্ষমাবান, আননি মাসানিয়া জুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, আননি মাগলুবুন ফান্তাসের, আমি পাপে পরাজয়, তুমি সাহায্য করো, আমি পাপে পরাজয়, তুমি সাহায্য করো, রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি, তুমি আমাকে মাফ করো। গভীর রাত্রে অনুতপ্ত সহকারে তোমার দরবারে স্বীকৃতি দিচ্ছি, জিন্দেগিতে আর কোনোদিন আমি এই পাপ করব না, তুমি একটু দয়া করো, আমাকে মাফ করো, আমি তোমার দরবারে অনুতপ্ত সহকারে স্বীকৃতি জানাচ্ছি, আমার জিন্দেগিতে আর কোনোদিন লটারি ক্রয় করব না, আমার যেটা ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো। এইভাবে বলতে 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 যখন আপনার চোখের পানি ঝরঝর করে ঝরে আসবে, তখন আল্লাহ দেখবেন এ লোকটা ক্ষমা চাচ্ছে। আচ্ছা ঠিক আছে যাও, এইটা তো সহজ নয়, এই জন্য আল্লাহ রাসূল এখানে আটকে দিলেন, বললেন হ্যাঁ ওই জুমা এই জুমা, তবে যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। খুব হিসাব করবেন, আরো উল্লেখ্য যে বড় পাপ দুই ভাগে বিভক্ত, একটা মানুষের সাথে জড়িত, একটা আল্লাহর সাথে জড়িত। লটারি কিনা পাপটি আল্লাহর সাথে জড়িত, এটা যতই ভারী হোক সহজ। ওইখানে রিক্সায় উঠে এইখানে নেমে বললেন কত টাকা ভাড়া, 100 টাকা, বেটা 20 টাকা ভাড়া, 100 টাকা চাও, এক থাপড় দিয়ে বিদায় করে দিলেন 20 টাকা দিয়ে। এইটা আর সহজ নয় ক্ষমা চাওয়া, খুব কঠিন। এখন থেকে রিক্সাওয়ালাকে খুঁজতে লাগতে হবে মরা পর্যন্ত, কোথায় পাওয়া যায় রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে, বলতে হবে রিক্সাওয়ালা ভাই তোমাকে এক থাপড় মারা আমার ভুল হয়েছে গো, তুমি আমাকে মাফ করো। এই কথা বলার পূর্ব পর্যন্ত এই পাপ ক্ষমা নেই, নইলে বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। আর জীবন বাজি রেখে চেষ্টা করে খুঁজে যদি না পান, তাহলে কিছু টাকা তার নামে দান করতে হবে, বাঁচা যেতে পারে আল্লাহ দয়া করলে। খুব কঠিন, ওটা আরো কঠিন। চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী তার বুঝতে পারে না যে এটা কি জিনিস, তারা যদি বুঝতে পারতেন তাহলে জাতির সামনে হাত জোড় করে বলতেন ভাই আমি দায়িত্ব পালন করব না, আমার ভুল হয়েছে, আমি বাড়ি চলে গেলাম। খুব কঠিন, বুঝানোই কঠিন।